বিরতির পর ফিরে আসলাম। বর্দোয়ালি স্কুলের জায়গা বা জমি দখল করে শিব মন্দির করার তোড়জোড় চলছে, তবে সেই বিষয় সম্পর্কে গতকালকেই আমাদের পর্দাতেই এই বিষয়ক সংবাদ পরিবেশিত হয়েছিল এবং তারপর ভ্যানগার্ড প্রতিনিধি যান স্কুল ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে সাক্ষাতে, এবং ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে সাক্ষাৎ করে যে বিষয়টি জানা গেছে যে কারা এই কাজের সঙ্গে জড়িত, কারা স্কুলের বিল্ডিং এর চত্বরের পাশে শিব মন্দির তৈরির জন্য তোড়জোড় শুরু করেছে, কারা কনস্ট্রাকশন করেছে, এই বিষয় সম্পর্কে স্কুল ম্যানেজমেন্ট কমিটি অবগত নয়। তবে সেক্ষেত্রে যারা এর সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা, শীঘ্রই কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনকি প্রয়োজনীয় আইনি পদক্ষেপও নেওয়া হবে, তেমনটাই স্কুল ম্যানেজমেন্ট কমিটির সম্পাদক ডক্টর সুশান্ত রায় জানিয়েছেন। রাজধানীর বনির স্কুল বর্দোয়ালি দ্বাদশ্রেণী বিদ্যালয় যে স্কুলের জমি দখলের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাশেরই একটি ক্লাবের কর্মকর্তারা, এবং সেক্ষেত্রে একটা শিব মন্দির তৈরির পরিকল্পনা রয়েছে ক্লাব কর্মকর্তাদের, যেটা কিছুতেই বরদাস্ত করা মেনে নিচ্ছে না সেখানকার অভিভাবকরা, এমনকি স্কুলের ছাত্রছাত্রীরা, এমনকি স্কুলের প্রধান শিক্ষিকাও গতকালকে বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তবে আমাদের প্রতিনিধি স্কুল ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে সাক্ষাৎ করেন, এই বিষয় সম্পর্কে যাবতীয় জানার চেষ্টা করেন, এবং ঠিক তখনই স্কুল ম্যানেজমেন্ট কমিটির সম্পাদক ডক্টর সুশান্ত রায় জানিয়েছেন যে এই বিষয়ে নেওয়া হবে কড়া পদক্ষেপ, যদি উঠে আসে, যদি প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় তাহলে আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে তাদের বিরুদ্ধে, তেমনটাই সুশান্ত রায় জানিয়েছেন। এই প্রসঙ্গে ঠিক কি বক্তব্য রয়েছে সুশান্ত রায়ের, শুনব একবার। সম্পাদক হিসেবে আপনি এই বিষয়ে কি মানে আইনি কোন পদক্ষেপ নেবেন? আমরা তো 3 তারিখ ম্যানেজমেন্ট কমিটির মিটিং হচ্ছে, যেখানে মাননীয় কর্পোরেটর দুজনকে আমরা বলবো, এবং সাথে আমাদের ক্লাবের যারা অথরাইজ পার্সন আছে ওনাদেরকেও বলবো মিটিংয়ে আসার জন্য। মিটিংয়ে এসে আসলে আমরা কথাবার্তার মাধ্যমে আসল জিনিসটা কে বা কারা করছে, অবৈধভাবে কার পারমিশন নিয়ে করছে, কিভাবে করছে, এটা আমাদের কিছুই জানেনি, আমরা এখনো পুরো অজান্তে। ওই দিন মিটিং এর পর দেখবো, যেহেতু আমি বর্দলে স্কুলের ম্যানেজিং কমিটির সেক্রেটারি এবং শহর দক্ষিণাঞ্চল যেটা নাকি 30টা ক্লাব নিয়ে গঠিত হয়েছে ওটারও জেনারেল সেক্রেটারি, তো ওই হিসাবে আমি দেখার পর সবার সাথে কথা বলে যে উপস্থিত কর্পোরেটর দয়া থাকবেন বা ক্লাবের সদস্য থাকবেন, সবার সাথে কথা মিলে যেটা ভালো হয় ওই পদক্ষেপই আমরা গ্রহণ করব, যাতে সরকারি কোন জায়গাতে অবৈধভাবে এরকম ভাবে কোনো কিছু না করা হয় ওই দিকেই আমরা চেষ্টা করব। যারা কনস্ট্রাকশন করছে তারা যদি কনস্ট্রাকশন চালিয়ে যায় তখন আপনি কি পদক্ষেপ? কনস্ট্রাকশন তো চালিয়ে যাওয়ার প্রশ্নই উঠে না, কিভাবে কনস্ট্রাকশন করে উইথাউট পারমিশন, কোন বৈধ কাগজ ছাড়া, কেউ তো পারমিশন ছাড়া কোন তো কনস্ট্রাকশন করার প্রশ্নই উঠে না। হ্যাঁ, আর যদি কেউ চালিয়ে যায় তাহলে আমরা প্রশাসনিক ব্যবস্থা করব, আমরা সেদিনই মিটিং এর পরে প্রশাসনিক ব্যবস্থা করে এই কাজকে বন্ধ করতে হবে, কারণ এটা কেউ সাথ দেবে না, অবৈধ কাজ কেউ সাথ দেবে না। আমরা এখানে সুস্থ সুন্দর পরিবেশ, এই পরিবেশকে স্কুলের পরিবেশ, এখানে বাচ্চারা পড়াশোনা করে, এখানে যাই কনস্ট্রাকশন কি পারপাসে বানানো হচ্ছে কি হচ্ছে আমাদের কিছুই নলেজ নেই, যদি কোনো কিছু এরকম বানানো হয় তাহলে স্কুলের পরিবেশ নষ্ট হবে, বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হবে, আমরা এটা কোনোভাবেই মানব না এবং ওটা হতে দেব না এবং ওটা না। নমস্কার, আমি ডাক্তার সুশান্ত রায়, বর্দলি স্কুল ম্যানেজিং কমিটি সম্পাদক। স্যার, আপনি কি জানেন বর্দলি স্কুলের পাশে স্কুলের যে কম্পিউটার কক্ষ আছে এর পাশের জায়গাটা কেউ না কেউ দখল করার চেষ্টা করছে, এই সম্পর্কে আপনি কি কোনো কিছু আপনার কাছে খবর আছে? আমি আজকের থেকে 3 দিন আগে আমার বর্দলি স্কুলের যে টিচার ইনচার্জ আছেন ওনার থ্রুতে খবর পেলাম যে স্কুলের বাউন্ডারির পূর্বাংশে, পূর্ব দিকের একদম শেষ প্রান্তে কেউ বা কারা লেবার লাগিয়ে ওখানে কনস্ট্রাকশন কাজ করার জন্য জায়গা মাপা বা মাটি খোলার কাজ শুরু করেছে, তো এটা আমার জানা ছিল। জানার সাথে সাথেই আমি স্কুল কর্তৃপক্ষকে বললাম যে ওনার যে স্টাফ আছে, শিক্ষক মহোদয় বা মানে যারা স্টাফ আছে, দুজন স্টাফ গিয়ে ওদেরকে যারাই করছে ওনাদেরকে না করার জন্য, যেহেতু এটা স্কুলের একটা সরকারি প্রপার্টি, সরকারি প্রপার্টিতে এরকম ভাবে বেআইনি কোনো কনস্ট্রাকশন করা যায় না নিয়ম অনুসারে, তো যদি কেউ বা কারা করে থাকে আমরা ওনাদেরকে কাজ না করার জন্য বলেছিলাম,
এবং যিনি করেন করছেন উনি যাতে স্কুল কর্তৃপক্ষের সাথে দেখা করে এই বার্তাটা আমাদের ওই শ্রমিকদেরকে দেওয়া হয়েছিল। এই বিষয়ে আপনার এলাকার যে জনপ্রতিনিধি আছে বা এমসি কমিটির যে কর্পোরেটর আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন? যখন আমি ওই বার্তাটা স্কুল কর্তৃপক্ষের কাছে তিন দিন আগে দেওয়া হয়েছিল শ্রমিকদের মাধ্যমে, যখন কেউ সন্ধ্যা পর্যন্ত কেউ স্কুল কর্তৃপক্ষের সাথে যারাই অবৈধ কাজ সরকারি সম্পত্তির মধ্যে করছিল কেউই যোগাযোগ করেনি আমাদের সাথে স্কুল কর্তৃপক্ষের সাথে, তখন আমি ওই যে জায়গাটা ছিল অ্যাকচুয়ালি ওই যে জায়গাটা দুজন কর্পোরেটারের অংশাধীন করে, যেমন বটদল স্কুল যেটা বর্তমানে আছে ওই অংশটা অ্যাকচুয়ালি একজন কর্পোরেটর আছেন অভিজিৎ মল্লিক বাবু, উনি আছেন, আরেকজন আছেন শম্পা চৌধুরী, দুজনের মধ্যে পাকিস্তানের স্কুলের জায়গার ভিতরে কারাই কনস্ট্রাকশন করছে বা কাদের পারমিশন নিয়ে করছে সেই বিষয় সম্পর্কে সম্পূর্ণ অজানা রয়েছে স্কুল ম্যানেজমেন্ট কমিটির। তবে এই বিষয় সম্পর্কে সম্পাদক সুশান্ত রায় তিনি জানালেন যে আগামী শনিবার ডাকা হয়েছে একটি মিটিং যেখানে পুরো বিষয় সম্পর্কে আলোচনা হবে এবং সেখানে থাকবেন দুই কর্পোরেটর থেকে শুরু করে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা সেখানে থাকবেন এবং কেউই এই বিষয়টাতে সায় দিচ্ছেন না এবং আগামী দিনে প্রয়োজনে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে তাদের বিরুদ্ধে, যেমনটা সুশান্ত রায় জানিয়েছেন। একটি বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।